Hey guys, Assalamualaikum. Welcome back to my another blog video. আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পুরান ঢাকার ঐতিহ্যবাহী এহসান মঞ্জিল। বাংলাদেশের জাতীয় জাদুঘর, সুপ্রিম কোর্ট, শহীদ মিনার এবং ঢাকেশ্বরী মন্দির, লালবাগ কেল্লা, তারা মসজিদ এসব ঘুরে আমরা যাচ্ছি এবার এহসান মঞ্জিলে। তো রিক্সায় চেপে আমরা রওনা করলাম এহসান মঞ্জিল দেখার জন্য। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন, আজকের ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে। হালকা পাতলা জ্যাম কাটিয়ে আমরা এগিয়ে চলেছি এহসান মঞ্জিলের দিকে। একটু একটু চোখের নজরে পড়ছে আমাদের সেই কাঙ্ক্ষিত এহসান মঞ্জিল। তো চলুন সম্পূর্ণ ঘুরে দেখা যাক। তারা মসজিদ থেকে বেরিয়ে মাত্র 10 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম এহসান মঞ্জিলে। তো টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। আমি এখন বর্তমানে অবস্থান করছি এহসান মঞ্জিলের সামনে। এটা আসলেই অপূর্ব সুন্দর। তো আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাচ্ছি এহসান মঞ্জিল। পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা নওয়াব আব্দুল গনি। তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নামে এর নামকরণ করেন। 1859 খ্রিস্টাব্দে এহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয় এবং 1872 খ্রিস্টাব্দে এর কাজ সমাপ্ত হয়। আমি এখন কিছু সময় নবাবদের ব্যবহৃত জিনিসপত্র এবং চিত্রাঙ্কন ছবিগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এহসান মঞ্জিল কয়েকবার সংস্কার করা হয়েছে। 1888 সালে 7 এপ্রিল প্রবল ভূমিকম্পে পুরো এহসান মঞ্জিলের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। ক্ষতিগ্রস্ত এহসান মঞ্জিল পুনর্নির্মাণের সময় বর্তমানে উঁচু গম্বুজটি সংযোজন করা হয়। পুনর্নির্মাণ ও মেরামতের জন্য কেরানীগঞ্জ থেকে উন্নত মানের ইট আনা হয়। সে আমলে ঢাকা শহরের এহসান মঞ্জিলের মতো এত জাকালো ভবন আর কোথাও ছিল না। এই প্রাসাদের গম্বুজটি শহরের অন্যতম উঁচু চূড়ায় হওয়ায় বহু দূর থেকে তা সবার দৃষ্টি আকর্ষণ করত। 1897 সালে 12 জুন ঢাকায় আবারও ভূমিকম্প আঘাত আনলে এহসান মঞ্জিলের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। পরবর্তীকালে নবাব এহসানুল্লাহ তা পুনর্নির্মাণ করেন। 1952 সালে জমিদারি উচ্ছেদ আইনের আওতায় এই এহসান মঞ্জিল সরকারি আওতায় নেওয়া হয় এবং বর্তমানে এটি সরকারি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই এহসান মঞ্জিলটি সদরঘাটের বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। আপনারা চাইলে ফেরিঘাট এবং এহসান মঞ্জিল দুই দৃশ্য একসঙ্গে উপভোগ করে যেতে পারবেন। আমার চ্যানেলের পরবর্তী ভিডিও আসছে ফেরিঘাট এবং আমাদের জাতীয় 10 টাকায় স্থান পাওয়া কেন্দ্রীয় মসজিদ বাইতুল মোকাররম। ভিডিওগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে রাখবেন, যাতে আমার সবগুলো ভিডিও আপনারা দেখতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই ফলো করে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।